ওয়েলকাম টু vidango.com। আমি তোমাদের ম্যাথ টিউটর মৈনাক ব্যানার্জি। এখন আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্কটা করে নেব। দেখো এখানে কি বলছে, cos θ = 3 sin θ হলে cos square θ plus half sin θ এর মান কত আমাদের বার করতে। তাহলে শুরু করা যাক। কিভাবে করব? প্রথমে লিখে দেব cos θ = √3 * sin θ, বা এখান থেকে কি লিখব, cos θ / sin θ = √3। cos θ / sin θ হলে আমরা কি জানি কি হয়, cot θ = √3, বা এদিকে cot θ লিখে দেব, এদিকে কি লিখব cot 30 ডিগ্রি, কারণ cot 30 এর মান হচ্ছে √3, বা θ = 30 ডিগ্রি। cot cot এলিমিনেট করে দিলাম। এবারে দেখো আমাদের যেটা আছে কি আছে, cos square θ plus half into sin θ। তাহলে এখানে আমরা লিখব থিটার মান বসিয়ে পাই। তাহলে থিটার মান বসিয়ে কি পাবো, cos স্কয়ার থিটা প্লাস হাফ সাইন থিটা সমান কি না, cos স্কয়ার থিটার মান আমরা কি পেয়েছি 30 ডিগ্রি, plus half into sin 30 ডিগ্রি। তাহলে cos square 30 ডিগ্রির মান কত হয়, cos 30 মান কত না √3/2 তার হোল স্কয়ার প্লাস half into sin 30 মান কত না half। তাহলে এদিকে কি হবে 3/4 প্লাস half into half করলে হবে 1/4 সমান এখানে কত 4 লসাগু, তাহলে 3 + 1, তাহলে এদিকে হবে 4/4 সমান 1। এটাই বেরিয়ে গেল আমাদের উত্তর। vidango.com এর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরো অনেক অঙ্কের সলিউশন পেতে ভিজিট করতে থাকো আমাদের ওয়েবসাইট vidango.com।